আগামী 2023 সালে দেশে দুর্ভিক্ষ দেখা দিতে পারে এভাবে ভবিষ্যৎবাণী করা জায়েজ কিনা? ভবিষ্যৎবাণীটা যদি অনেক অবস্থার পরিপ্রেক্ষিতে হয়, ক্যালকুলেশন করে হয়, তাহলে সেটা তো জায়েজ। কারণ ইস সূরা ইউসুফ একটু পড়ে দেখেন, ইউসুফ আলাইহিসসালামকে স্বপ্নে তাবির করতে বলা হলে তিনি কি বলেছিলেন? প্রথম 7 বছর খুব ফসল হবে, পরের 7 বছর দুর্ভিক্ষ হবে। ফলে প্রথম 7 বছর যখন প্রচুর ফসল হবে, তখন সেগুলো থেকে যেন প্রয়োজনীয় খাদ্য সংরক্ষণ করা হয় পরবর্তী 7 বছর দুর্ভিক্ষের বছরগুলোর প্রস্তুতি স্বরূপ। কোরআন এটা কেন বর্ণনা করেছে? কোরআন কি বর্ণনা করার পরে বলেছে যে এরকম করাটা ঠিক হয় নাই, বলেছে নাকি? বলেনি। অতএব কিন্তু কেউ যদি চালবাজি করে, মিথ্যা ইনফরমেশন দিয়ে মানুষকে মিসগাইড করে, সেটা জন্য সে দায়ী থাকবে। কিন্তু সত্যিকার অর্থে যদি কোনো বিশ্বমন্দা তৈরি হয়, এটা কিন্তু এমনি বুঝবেন আপনি, যদি প্রচণ্ড মেঘ তৈরি হয়, ঝড় বাতাস বইতে থাকে, তখন কি ঝড় আসবে এটা বোঝা যায় না? বোঝা যায়। অতএব এটা হলো পূর্বাভাস। যারা বলছেন ভবিষ্যৎবাণী, এটা ঠিক ওই অর্থে ভবিষ্যৎবাণী না, আন্দাজে গাইবী কথা বলা না, এটা হলো পূর্বাভাস। মানুষের বর্তমানের যুদ্ধ বিধ্বস্ত বিভিন্ন দেশ এবং পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি বিচার করে বলা হচ্ছে যে 23 সালে বিশ্বমন্দা দেখা দিতে পারে। আর বিশ্বমন্দা দেখা দেওয়া মানেই হচ্ছে আসলে এক ধরনের দুর্ভিক্ষ, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে দৈনন্দিন জরুরি জিনিসগুলো কেনা, এবং এভাবে দুর্ভিক্ষ শুরু হয়ে থাকে। এবং তার জন্য যদি এখনই প্রস্তুতি, প্রস্তুতি দুরকম, কিছু মানুষ আছে সব জিনিস কিনে নিজে স্টক করে ফেলে, তো দুর্ভিক্ষ আরও বেশি হবে, এরকম প্রস্তুতি হলে হবে না। বরং যাতে আপামর সকল মানুষ যাতে এই এই মন্দা কাটিয়ে উঠতে পারে, যেভাবে ইউসুফ আলাইহিসসালাম পরামর্শ দিয়েছিলেন, আমি মনে করি মুসলিম সমাজে সেভাবেই প্রস্তুতিটা নেওয়া উচিত। শিরকি কর্মকাণ্ড চলে এরকম জায়গায় উপদেশ হাসিলের উদ্দেশ্যে যাওয়া যাবে কি? হ্যাঁ, যাওয়া যাবে, কিন্তু সেটা উপদেশ দেওয়ার উদ্দেশ্যেই যেতে হবে। সেখানে অন্য কোনো উদ্দেশ্য, জাগতিক উদ্দেশ্য থাকলে চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকাজ মেলায় যান নাই? হ্যাঁ, সিরাতে নবী পড়েছেন আপনারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকাজ মেলায় কি সে মেলা দেখতে গিয়েছিলেন নাকি দাওয়াত দিতে গিয়েছিলেন? দাওয়াত দিতে গিয়েছিলেন। উপদেশ দুটো জিনিস, একটা হলো উপদেশ দেওয়া, আর একটা হলো উপদেশ হাসিল করা। তো উপদেশ দেওয়া, আমি যেটা মেন করেছি সেটা হলো উপদেশ দেওয়ার জন্য যেতে পারবেন, কিন্তু শিরকি কর্মকাণ্ডে উপদেশ হাসিল কেমনে করবেন? যেমন ধরেন কোনো দরগায় যে যায় দেখলেন যে সেখানে শিরকি কর্মকাণ্ড হচ্ছে, তো শিরকি কর্মকাণ্ড থেকে কি হাসিল করলেন আপনি? এগুলো যে শিরক তো এমনিই জানি আমরা। অতএব শিরকি কর্মকাণ্ড বা যেখানে পূজা হয়, অন্য ধর্মের পৌত্তলিকদের কর্মকাণ্ড চলে, সেটা দেখার জন্য যাওয়া যাবে না। সফরে 3 জন মিলে কোরবানি করলে গোশত 3 ভাগ না 7 ভাগ করতে হবে? 3 জন মিলে কোরবানি করলে গোশত 3 ভাগই করবেন, 3 জন যখন কোরবানি করবেন। কারণ আমরা জানি যে কিছু কিছু জন্তুর মধ্যে 7 ভাগ কোরবানি করা জায়েজ, আবার কোনো কোনো ক্ষেত্রে 10 ভাগ পর্যন্ত, যেমন উট করা যায়। সেক্ষেত্রে যদি শরিক কম হয়, তাহলে যে কজন শরিক সে কটা ভাগ করা যাবে, 7 ভাগটা জরুরি নয়, এটা মনে রাখবেন। এবং এই ফতোয়াগুলো দিয়েছেন সৌদি আরবের আল্লাজিনা দায়েমা শেখ মাহমুদুল রথামিন সহ আরও অনেক আলেম, এবং এটাই যুক্তিযুক্ত, কারণ এটা হচ্ছে সর্বোচ্চ 7 ভাগ পর্যন্ত করা যায়। তাহলে নিচের যদি আরও কম হয় সেটা জায়েজ আছে, কিন্তু 7 ভাগ এর অতিক্রম করা যাবে না, কিংবা উটের ক্ষেত্রে 10 ভাগের বেশি হওয়া যাবে না। মসজিদে লাল ও হলুদ রং লাগানো যাবে কি না? সাধারণত মসজিদের জন্য যেটা, এমনকি বাসার জন্য, আমাদের মুসলিম বাসাগুলোর জন্য যে কোনো উজ্জ্বল রং অ্যাভয়েড করে যে কোনো গ্র্যাভিটি রং, এবং যেমন হোয়াইট বা সাদা কালার অথবা গিয়া কিংবা অফ হোয়াইট কালার, এগুলো হচ্ছে বাসা বাড়ি এবং মসজিদের জন্য মানানসই। সুতরাং আমরা যেটা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ, যেমন যুদ্ধ অবস্থা অথবা শাসনকর্তা হিসাবে তিনি যখন বিদেশি প্রতিনিধি দলের সাথে দেখা সাক্ষাৎ করতেন, সে সময় ছাড়া সাধারণ যে কোনো অবস্থায় উজ্জ্বল রঙগুলো নিষেধ করেছেন। জাফরানের রঙের কাপড় কিংবা কড়া লাল রঙের কাপড়, এগুলো তিনি নিষেধ করেছেন। এই নিষেধাজ্ঞা থেকে বোঝা যায় যে সাধারণত
যেমন ঘরের কালার বা পোশাকের কালার এই এই জায়গাগুলোতে এটা অ্যাভয়েড করা উচিত আর ঘরের মধ্যে আপনি দেখেন যদি কারো বাসা যান যে দেখেন যে লাল কালারের সব রং এটা কিন্তু চোখের সাথে মানানসই না এটা দেখার সাথে মানানসই বসবাসের জন্য এটা মানানসই না আপনার চোখের জন্য এটা খুবই ক্ষতিকর রং তাহলে মসজিদে কেন আমরা লাল রং লাগাবো মসজিদে কেন আমরা উজ্জ্বল টিয়া রং লাগাবো কিংবা হলুদ রং কড়া হলুদ রং লাগাবো এটা আসলে গ্রহণযোগ্য নয় তবে মসজিদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এমন কোনো হাদিস নাই যে মসজিদে লাল রং হলুদ রং লাগানো যাবে না এটা আমরা ওভারঅল এই রংগুলোর ব্যবহারের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নির্দেশনা সেখান থেকে আমরা এই জিনিসটাকে ইস্তেনতাজ করতে পারি হাবিল কাবিল কেন কুরবানি করেছিলেন কুরবানির সেই ইতিহাস তো সূরা আল মায়েদার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দুজনকে একটা পরীক্ষায় ট্রায়াল দিতে বলেছিলেন এবং সেই ট্রায়ালে যিনি হকের পক্ষে থাকবেন তার কুরবানি কবুল হবে আর অন্যজনের কুরবানি কবুল হবে না সেই জিনিসটা প্রমাণের জন্যই তাদেরকে এই কুরবানি করার নির্দেশনা দেওয়া হয়েছিল ছেলে মেয়ে মাইকে গজল গাইতে পারবে কি আচ্ছা তার মানে হচ্ছে এরকম জনসভায় ছেলে মেয়ে মাইকে গজল গাইতে পারবে কি না মিউজিক ছাড়া প্রথম কথা হচ্ছে যে মেয়েরা পুরুষদের সামনে আসবে না আচ্ছা ছোট্ট মেয়েদের ক্ষেত্রে কি নির্দেশনা আমাদের সালাফ বলেছেন ছোট্ট মেয়েরাও পুরুষদের সামনে আসবে না মেয়েরা মেয়েদের মধ্যে যে কোনো নাশিদ আবৃত্তি করতে পারবে যে কোনো কবিতা আবৃত্তি করতে পারবে কোরআন তেলাওয়াত করতে পারবে মেয়েরা সে ছোট হোক নাবালেগ হোক আর বড় হোক তারা পুরুষদের সামনে আসবে না এটাই হচ্ছে বিধান আর ছেলেরা ছেলেদের সামনে কোরআন তেলাওয়াত করতে পারবে নাশিদ আবৃত্তি করতে কোনো অসুবিধা নেই ছোট বাচ্চাদের যে ডেনা উঠে আচ্ছা মানে তার হাড় সরে যায় বাঁকা হয়ে যায় এক্ষেত্রে করণীয় কি এক্ষেত্রে করণীয় তো যিনি হাড়ের ডাক্তার তিনি ভালো বলতে পারবেন তাই না আমরা বলবো যে আনাড়ির মতো কোনো কাজ করবেন না যে অনেক লোক দেখা যাচ্ছে যে হাড় সরে গেলে নিজেই ঠিক করতে যায় আসলে কি আপনি সে ব্যাপারে এক্সপার্ট এক্সপার্ট না তাহলে সেটা কেন করবেন এজন্য মানে বিশেষ করে চিকিৎসা জাতীয় যে কোনো ক্ষেত্রে যিনি যিনি এক্সপার্ট চিকিৎসক তার কাছে আমাদের যাওয়া উচিত নাকের প্রবলেম হলে নাকের ডাক্তারের কাছে চোখের প্রবলেম হলে চোখের ডাক্তারের কাছে কিডনির প্রবলেম হলে কিডনি ডাক্তারের কাছে আর হাড়ের প্রবলেম হলে হাড়ের ডাক্তারের কাছে কোনো আলিম বা বক্তার নামের শেষে দা বা বলা যাবে মানে দামাত বারাকাতুহু না দামাত বারাকাতুহু এটা আমাদের দেশে ব্যবহার করে কিন্তু এর যে অর্থটা সেটা তো আসলে সঠিক বলা যায় না দামাত বারাকাতুহু তার বরকত চিরস্থায়ী হোক কোনো ব্যক্তির কি কোনো বরকত আছে সাধারণত আমাদের দেশে যারা সুফি তরিকায় চিন্তাভাবনা করেন তাদের মধ্যে এই জিনিসটা আছে ফয়েজ বারাকা কোনো ব্যক্তির ফয়েজ এবং বারাকা থেকে অন্যজন উপকৃত হয়ে থাকেন কিন্তু ইসলামের সঠিক বিশ্বাস হচ্ছে আল বারাকাতু মিন আল্লাহ বারাকা কার কাছ থেকে আল্লাহর কাছ থেকে আল্লাহ ছাড়া কেউ বারাকা দিতে পারেন না আল্লাহ ছাড়া কেউ বারাকা বর্ষণ করতে পারেন না প্রদান করতে পারেন না এই জন্যে দেখবেন যে কোনো মানুষ হোক কোনো জন্তু হোক কোনো পদার্থ হোক এমনকি বাইতুল্লাহ বাইতুল্লাতে দেখবেন যে অনেকে গিয়ে গিলাফটা ধরে রাখে মনে হয় গিলাফ থেকে বারাকা ছিঁড়ে নিয়ে আসবে অথবা বাইতুল্লাহ মোছে মুছে গায়ে মোছে এগুলো সবই বেদাতি কাজ অনেকে মাকামে ইব্রাহিমেকে জড়ায় ধরে রাখে মনে হয় মাকামে ইব্রাহিমের সমস্ত বারাকা সে নিয়ে নিবে মসজিদে নববীতে আমরা দেখেছি ডিউটি করার সময় দেখলাম যে সে মেহরাব থেকে মেহরাব মুছে সে বারাকা নেয় এগুলো সবই বেদাহ এবং এর কোনোটা শেরক যদি কেউ মনে করে আল্লাহর পরিবর্তে গায়রুল্লাহ থেকেও বারাকা আসে তাহলে এটা কিন্তু বড় শেরকে পরিণত হবে এরপরেও কিছু মানুষ হয়তো এটা মনে করে আমরা মনে করি যে আপনি সবচেয়ে মানে উত্তম যে দোয়াটা সেটা হচ্ছে তিনি যদি জীবিত থাকেন বলবেন হাফেজাহুল্লাহ কি বলবেন হাফেজাহুল্লাহ আল্লাহ তাকে হেফাজত করুন আর যদি তিনি মারা গিয়ে থাকেন তাহলে রাহমাহুল্লাহ এই উসলুবটা আমাদের ওলামায়ে কেরাম ফলো করেন কারণ এখন তিনি রহমতের বড়ই মুখাপেক্ষী এই জন্য রাহমাহুল্লাহ হাফ প্যান্ট পরলে কি গুনাহ হবে এটা তো একটু ব্যাখ্যা করে বলতে হবে আপনি যদি প্যান্টের নিচে হাফ প্যান্ট পরেন তাহলে তো গুনাহ হবে না কারণ এটাকে আন্ডারওয়্যার বলা হবে তখন
আন্ডারওয়্যার বলা হবে। অনেক সময় আন্ডারওয়্যার পরাটা প্রয়োজন হয়, কিন্তু যদি আপনি প্যান্ট বাদ দিয়ে শুধু আন্ডারওয়্যারই পরে থাকেন এবং প্রকাশ্যে আসেন যেমনটা ইউরোপিয়ানরা এসে থাকে, ইউরোপিয়ান আমেরিকানরা কিন্তু আন্ডারওয়্যার পরে চলে আসে সবার সামনে, সেটা কিন্তু সতর খুলে যাওয়ার কারণে সেটা হারাম। সতর ঢাকাটা কি ফরজ, সতর খোলাটা হারাম। অতএব কোনো ব্যক্তি যদি হাফ প্যান্ট পরেন এবং তিনি প্রকাশ্যে পাবলিকলি ওপেন হন তাহলে এটা নাজায়েজ। কিন্তু কোনো ব্যক্তি যদি কোনো কারণে তার ঘরের মধ্যে কাপড় পাল্টাতে গিয়ে তিনি আন্ডারওয়্যারটা পরলেন, তারপরে একটু পরে প্যান্ট পরলেন বা লুঙ্গি পরলেন, এটা জায়েজ আছে। অথবা কোনো ব্যক্তি যদি গোসল করতে গিয়ে তিনি কাপড় একের পর এক খোলেন এবং কোনো অবস্থায় যদি তার হাফ প্যান্ট পরা থাকে সেই গোসলখানা চারিদিক থেকে আবদ্ধ, তাহলে সেটাও জায়েজ আছে। তার মানে হচ্ছে এই ধরনের অবস্থায় পাবলিকলি ওপেন হওয়াটা হারাম, যেহেতু সতর প্রকাশ হয়ে পড়ে। আকিকা কয়দিনের দিন দেওয়া হয়? সাত দিনের দিন আকিকা, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যতগুলো হাদিস আছে তিনি সপ্তম দিনের দিন আকিকা করতে বলেছেন। কারো যদি জন্ম হয় শনিবার তাহলে তার সপ্তম দিন কোন দিন? শুক্রবার। শুক্রবার মানে ইসলামিক বই বিক্রি করলে সাদাকায়ে জারিয়ার সওয়াব হবে কি? বই বিক্রিটা তো প্রফেশনাল কাজ, তাই না? তারপরেও হ্যাঁ, আপনার যদি এই নিয়তটা থাকে যে আমি তো আজেবাজে বইও বিক্রি করতে পারি কিন্তু সেটা করছি না, আমি দীনের প্রসারের জন্য ইসলামী বই শুধু বিক্রি করব, এ থেকে কিছু লাভ হলে সেটা দিয়ে সংস্থান করব, আর বাকিটা তো আমি আল্লাহর দীনের দাওয়াতকে বুলন্দ করার জন্য এটা করছি, তাহলে এটা অবশ্যই সাদাকা জারিয়া হবে। তো সুদের টাকা মসজিদে দান করলে ওই টাকা কি মসজিদে নেওয়া জায়েজ আছে? সুদের টাকা মসজিদে দেওয়া জায়েজ নাই, নেওয়ার ব্যাপারটা তো না জায়েজ, এটা বলাটা কঠিন। কেন কঠিন বুঝছেন? কারণ তিনি কি প্রত্যেকটা টাকা কোনটা সুদের আর কোনটা অরিজিনাল মানে হালাল এটা কি বুঝতে পারবেন? যেমন ধরেন বাক্সের মধ্যে অনেকে টাকা দেয়, এখন বাক্সের টাকার মধ্যে ধরেন আজকে 1,00,000 টাকা উঠলো, এই 1,00,000 টাকার মধ্যে কয় টাকা সুদের কেউ বের করতে পারবে? কোনো মেশিনে দিলে কি বলে দেবে এটা সুদের আর এটা হালাল? সুতরাং যিনি দেবেন তাকেই সতর্ক থাকতে হবে, তিনি যেন তার সুদের টাকা মসজিদে না দেন, কারণ মসজিদ পবিত্র জায়গা, আহাব্বুল বিলাদে ইলাল্লাহ, এবং আল্লাহর ঘর বুয়ুতুল্লাহ। অতএব এর বেনার মধ্যে, এর প্রতিষ্ঠা অথবা এর স্থাপনার মধ্যে কোনো হারাম ঢোকানো জায়েজ হবে না। ফজর নামাজের জামাত এক রাকাত ছুটে গেলে সুন্নত কখন পড়বে? সুন্নতটা সে ফজরের ফরজ নামাজের সালাত সালাম ফেরানোর পরে পড়তে পারবে। এখন সে যদি দেখে যে সূর্য ওঠার আগে পড়ার সময় আছে তখনও পড়তে পারবে, কোনো কারণে যদি সে সূর্য ওঠার পরেও পড়তে চায় তাতেও কোনো অসুবিধা নেই। সুন্না এইটা, যদি এখানে একটা ইখতিলাফ আছে, কারো মতে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফজরের ফরজ সালাতের পরে সূর্য ওঠা পর্যন্ত আর কোনো নামাজ নাই, এই কারণে তারা বলেছেন যে এই সুন্নাতটা সে সূর্য ওঠার পরে পড়বে। কিন্তু এখানে একটু অবজেকশন আছে, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নফলে মতলাক নাই, নফলে মতলাক অর্থাৎ এই যে রাতের সুন্নাহ, এই সুন্নার বাইরে আর কোনো সুন্নাহ নাই, আর কোনো নফল নামাজ নাই। আর এই সুন্নাহটা আছে তার দলিল কি? কারণ আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের সালাত কখনো কখনো নামাজ শেষ করে পড়েছেন, এটা যেমন জোহরের ক্ষেত্রে হয়েছে, অন্যান্য সালাতের ক্ষেত্রে হয়েছে, এবং সেটার ভিত্তিতে বলা যায় এটা ফজরের ক্ষেত্রে হতে পারে। অতএব দুটো যে হাদিস, একটা হলো আসরের পরে সূর্যাস্ত যাওয়ার পর্যন্ত কোনো নামাজ নেই এবং ফজরের পরে সূর্য উদয় হওয়া পর্যন্ত কোনো নামাজ নেই, এটা হচ্ছে যদি কোনো ব্যক্তি কোনো নফল নামাজ পড়তে চায় তার ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু যদি স্পেশাল সালাত থাকে তাহলে সেক্ষেত্রে প্রযোজ্য নয়। তার আরও প্রমাণ হচ্ছে যখন কোনো ব্যক্তি ফজরের ফরজ নামাজ পড়ে বের হয়ে যায় আবার মসজিদে ঢুকে, তাহলে বিশুদ্ধ মত অনুযায়ী সে দুখুলুল মসজিদ দুরাকাত পড়তে পারবে এবং বিশুদ্ধ মত অনুযায়ী সে অজুর দুরাকাতও পড়তে পারবে। এবং বিশুদ্ধ মত অনুযায়ী যদি সূর্য ওঠার আগে তার তওয়াফ শেষ হয় তাহলে তওয়াফেরও দুরাকাত সে পড়তে পারবে। সুতরাং যে রাতের নামাজটা তার মিস হয়ে গিয়েছিল সে সূর্য ওঠার আগে এই রাতের দুরাকাতও পড়তে পারবে, এটা নফলের মধ্যে গণ্য নয়। আচ্ছা, সুন্নত নামাজ কোথায় পড়া উত্তম? সুন্নত নামাজ যে কোনো জায়গায় পড়া যায়, তবে যারা মহল্লার মানুষ তারা মসজিদে ফরজ পড়ে সুন্নতগুলো বাসায় পড়বেন, সেটাই
উত্তম সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিস থেকে জানা যায় আল্লাহ আপনাদের সকলের ভালো করুন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা আসসালামু আলাইকুম